আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত, বলছে শিক্ষা মন্ত্রণালয়। এ মাসেই কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালুর আবেদন মাদ্রাসার শিক্ষা বোর্ডের। লকডাউনে 2 মাসে মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্পে 92,000 কোটি টাকার ক্ষতি, সংকটে 2.5 কোটি মানুষ। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু, একদিনে শনাক্ত 2,500-এর বেশি। এবং বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে, জানালেন তার আইনজীবীরা। পঁচিশ আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে এ মাসে কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পুরোদমে চালু করার আবেদন জানিয়েছে দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ড। ফজলে রাব্বির রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 17 মার্চ থেকে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুসারে আগামী 31 আগস্ট পর্যন্ত এই ছুটির মেয়াদ বাড়ানো হয়। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা সচিব। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা পরিস্থিতি বিশ্লেষণ করেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও HSC পরীক্ষার সময় ঠিক করা হবে। সরকারের তরফ থেকে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এরকম কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত করছে, আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো। আমরা কিন্তু যখনই পরীক্ষা নেব 2 সপ্তাহের নোটিশ দিয়ে আমরা পরীক্ষা নেব। এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পুরোদমে চালুর আহ্বান জানিয়েছে দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ড। আলিয়া মাদ্রাসার পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে, কামেল পরীক্ষা। আমাদের কওমি মাদ্রাসাতে স্বাস্থ্যবিধি মানাটা যত সহজ, অন্য কোথাও এত সহজ না। আমরা আশা করতেছি আগস্টের শেষ নাগাদ পরীক্ষার ডেটটা ঘোষণা করতে পারবো, এরকম যাতে করতে পারি এই জন্য আমরা আবেদন করেছি। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শিক্ষা কার্যক্রম শেষ করে পরবর্তী বছরের শিক্ষা কার্যক্রম শুরু বিষয়ে কয়েকটি বিকল্প নিয়ে ভাবছে সরকার। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। করোনায় 2 মাসের লকডাউনে দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতে 92,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। উৎপাদন ও বিক্রি কমে যাওয়ায় আর্থিক এ ক্ষতি বাড়ছে। BIDS এর গবেষণায় প্রকাশিত হয়েছে এ তথ্য। গবেষক ও ব্যবসায়ীরা বলছেন, সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া হলে এ খাতে ধস ঠেকানো সম্ভব। শারফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীতে মারাত্মক ঝুঁকিতে দেশের অর্থনীতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। 8ই মার্চ করোনা শনাক্ত হওয়ার পর এসব প্রতিষ্ঠান বন্ধ, কমেছে চাহিদা ও উৎপাদনও। আবার স্বাস্থ্যবিধি মেনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও ক্রেতা ও অর্ডার কমে যাওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে। SME ফাউন্ডেশনের তথ্য বলছে, দেশে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 78 লাখ। এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন 2.5 কোটিরও বেশি মানুষ। পয়লা বৈশাখের পরেই আমাদের চলে এসছে ঈদুল ফিতর, সেই সময়ও এই মার্কেটটি আমাদের SMEদের হাতে আসেনি। সুতরাং সব দিক থেকে বলা যায় যে এই সময়ে আমাদের এপ্রিল এবং মে মাস আমাদের SMEদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। উৎপাদন কমেছে, তাদের বেচা কিনা কমেছে, সুতরাং একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এই খাতটি। এবং তাদের লসের পরিমাণ, ক্ষতির পরিমাণ আমরা একটা এস্টিমেট করে দেখেছি যে প্রায় 92,000 কোটি টাকা 2 মাসে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা BIDS এর তথ্য বলছে, 38 ভাগ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ব্যাংকিং সুবিধা পান, 49 ভাগ ঋণ নেন NGO থেকে, আর বাকিরা নিজস্ব তহবিল থেকেই ব্যবসা বাড়ান। তাই SME খাতে প্রণোদনা এসব কিছু বিবেচনা করেই দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যাদের জন্য দেওয়া হয়েছে তাদের তো ব্যাংকে সেরকমভাবে তাদের লোন অ্যারেঞ্জমেন্টস নেই, তাদের যে ব্যবসার যে একটা লোন স্যাংশন হবে সেগুলো নেই,
অনেকে হয়তো ব্যাংক এখন সেভাবে নাই। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যেগুলো আমরা দেখেছি যে 50% এসএমই কে ঋণ প্রদান করে থাকে, তাদের মাধ্যমে ঋণটা বাস্তবায়ন করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের একটি রিফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্টের মাধ্যমে এই ঋণ প্যাকেজটা বাস্তবায়ন করা যেতে পারে। করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার সুপারিশ করেছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানছে না যাত্রীরা, দাঁড়িয়ে গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রী, এরপরও আদায় হচ্ছে বাড়তি 60% ভাড়া। আর দিন সজীবের রিপোর্ট। সরবে ফিরেছে রাজধানী, রাস্তায় এখন দীর্ঘ গাড়ির সারি। দেখে মনেই হয় না করোনা মহামারীর মধ্যে আছে দেশের সবচেয়ে বড় এই শহর। স্বাস্থ্যবিধি মানার বেলায় আগের মতোই উদাসীন নগরের মানুষ। কার মুখে মাস্ক আছে আর কার মুখে নেই তা দেখারও যে কেউ নেই। ছোট বড় সব পরিবহনেই এমন গাদাগাদি করে যাত্রী পরিবহন এখন প্রতিদিনের চিত্র। স্বাস্থ্যবিধি মানারও কোনো চেষ্টা নেই যাত্রীদের মধ্যে, আর পিছনের অবস্থাটা যে সিট না পেয়ে দাঁড়িয়ে আছেন যাত্রী, এটি ঢাকার বিএনটিসি বাসের অবস্থা। গাড়ির কোনো লোকই তাদেরকে বাধাও দেয়নি, কেন অতিরিক্ত যাত্রী তুলছে সেটাও দেখার কেউ নেই যেন। স্বাস্থ্যবিধি মানার জন্য ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু এখন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না থাকলেও বাড়তি ভাড়া ঠিকই আছে। কন্ডাক্টর আমাদের সাথে ভুল করলো, সে কেন 40% চাইল? ভাড়া ডবল, 60% বেশি আছে, যাত্রীতে দাঁড়িয়ে দিতেছে, সিট নাই, কিন্তু তারপর ওনারা বাড়তি প্যাসেঞ্জার উঠাচ্ছে, যার কারণে প্যাসেঞ্জার দাঁড়ায় থাকতেছে। এটা নিয়ে হয়তো বা দেখা গেছে অনেক সময় সংঘাত হইতেছে এদের সাথে। আর ওখানে অলরেডি লেখা আছে যে 40 জনের সিটে 20 জন বসবে, তাহলে এখানে তো 20 জনের অতিরিক্ত আছে, প্লাস আরও ছিল। যাত্রী কল্যাণ সমিতি বলছে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাড়তি ভাড়া প্রায় জোর করে আদায় করছেন পরিবহন মালিক ও চালকরা। অস্বাভাবিক সময়ের জন্য যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছিল এটাও কিন্তু উঠিয়ে নেওয়া সরকারের উচিত ছিল। এটা বন্ধ করার জন্য আমরা কাজ করতেছি এবং বিআরটিও কাজ করতেছে, এটা নিয়ে 19 তারিখে মিটিং আছে বিআরটির সাথে। করোনা দুর্যোগে আয় কমেছে মানুষের, তাই যানবাহনের এই বাড়তি ভাড়ার চাপও সামলাতে পারছেন না তারা। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3,694 জন। একদিনে 12,523টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,595 জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার 20.72%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,79,144 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,641 জন। এ পর্যন্ত মোট সুস্থ 1,60,591 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.53%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন মহিলা। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লাতে একদিনে 10 জন প্রাণ হারিয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একজন কলেজ অধ্যক্ষ সহ 10 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 156 জন। এছাড়া নতুন 44 জন সহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,237 জনে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 50 ঊর্ধ্ব 3 জনই পুরুষ। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 561 জনের নমুনা পরীক্ষা করে নতুন 170 জন সহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 15,988 জন। বগুড়ায় গত 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে বগুড়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 133 জন। 263টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও 90 জন।
বরিশালে করোনায় আক্রান্ত হয়ে 70 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 50 জন। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে 2 জন মৃত্যুবরণ করেছেন, এর মধ্যে 1 জন নারী। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত 44 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 245 জনের নমুনা পরীক্ষা করে 33 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালীতে 25 জন, চাপাই নবাবগঞ্জে 10 জন, শেরপুরে 7 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জিডিপির প্রবৃদ্ধির হার নিয়ে সিপিডি অনুমান নির্ভর ও উদ্দেশ্যমূলক তথ্য দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি জানান, কিসের ভিত্তিতে তারা এ ধরনের তথ্য দেয় তা জানা নেই। পরিসংখ্যান ব্যুরো জিডিপি নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে আয়কর পরিকল্পনা নিয়ে অনলাইনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি আরও জানান, সরকারের আয় বাড়াতে দেশের প্রতিটি উপজেলায় রাজস্ব অফিস স্থাপন করা হবে। আমাদের হিসাব যে সঠিক সেটা সারা বিশ্ব স্বীকার করে, সিবিডি স্বীকার না করলে কোনো কিছু অসুবিধা নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে 2015 সালের নাশকতা 4 মামলার কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। 2 বছরেরও বেশি কারাবন্দী থাকার পর গত 24 এপ্রিল অনেকটা আকস্মিকভাবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসায় যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই আছেন। আগামী অক্টোবরে তার মুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই চিকিৎসার জন্য মুক্তির মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। আমরা আশা করি যে পরিবার পক্ষ থেকে খুব তাড়াতাড়ি আবেদন করবে। আবেদন করলে সরকার যেহেতু চিকিৎসার জন্য মুক্তি, চিকিৎসা যেহেতু হয়নি বেসিক চিকিৎসা, আমরা আশাবাদী যে সরকার তাকে মেয়াদ বাড়াবে। যেহেতু সরকারের এক্সিকিউটিভ অর্ডারে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলবো না, বাইরে থাকার অনুমতি দিয়েছেন, সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে ওনার আবেদন করতে হবে, এখানে আদালতের কোনো বিষয় না। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে 2015 সালে করা নাশকতার 4টি মামলার কার্যক্রম স্থগিত রেখে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের দেয়া রুলের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 2014 সালের নির্বাচনের আগে ওনাকে অন্তরীণ করা হয়েছে, বালুর ট্রাক র্যাব পুলিশ আটকে রাখা হয়েছিল। সেই সময়ের ঘটনা কেন্দ্র করে এফআইআরে কোনো মামলা ওনার নাম ছিল না, চার্জশিট ওনার নাম দেওয়া হয়েছে। ওনার আপিল ডিভিশন বেগম খালেদা জিয়ার মামলা যে স্থগিত ছিল সেগুলো বহাল রেখেছে। আমরা যত শীঘ্রই হোক এটা হাইকোর্টে ফিক্স করে তাড়াতাড়ি শুনানির বন্দোবস্ত করব। বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে নাশকতার অভিযোগে 2015 সালে দারুস সালাম থানায় 3টি ও যাত্রাবাড়ি থানায় 1টি মামলা করে পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই লিয়াকত আলী ও এএসআই নন্দদোলার রক্ষিতকে আজ রিমান্ডে নেবে র্যাব। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। দীর্ঘ 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে কারাগার ত্যাগ করেন তদন্ত কমিটির সদস্যরা। তবে আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো ধরনের ব্রিফ করেনি তদন্ত কমিটি। র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। এর আগে কক্সবাজারে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেছে 6টি মন্ত্রণালয়ের দপ্তর, সংস্থা ও আশ্রয়ন প্রকল্প। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসের সভাপতিত্বে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গত অর্থ বছরে বিভিন্ন সূচকের বিপরীতে অর্জন ও নতুন লক্ষ্যমাত্রা আলোচনা করা হয়। এ সময় 2020-21 অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদক চুক্তিতে নির্ধারিত সূচক বাস্তবায়ন করে উদাহরণ তৈরি করতে প্রতিটি দপ্তর ও সংস্থাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। 17 আগস্ট বিএনপি জামায়াতের ছত্রছায়ায় দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে দেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনার ভয়াবহতা সাধারণ মানুষ বুঝতে পারেনি। পৃথিবীর অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশের করোনায় মৃত্যুর হার অনেক কম, বিস্তারও কমেছে অনেকটাই, তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই। করোনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি সেই দাবি আমরা করব না, তবে জঙ্গি দমন করা সম্ভবপর হয়েছে। জঙ্গিদেরকে যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বিএনপি জামাত দিচ্ছে এবং তাদের দোসরা দিচ্ছে, এটি যদি না থাকতো পুরোপুরিভাবে জঙ্গি নির্মূল করা সম্ভবপর হতো। এখনও 500 জায়গায় যারা বোমা হামলা চালিয়েছিল তাদের দোসররা কিন্তু তাদের জোটের মধ্যে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ মারা গেছেন, নিউ জার্সিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 8 বছর ধরে ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মেওয়াতে ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন পণ্ডিত যশরাজ। 1930 সালের 28 জানুয়ারি হরিয়ানার হিসার জেলায় জন্মগ্রহণ করেন এই শিল্পী। ভারত, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রে তার অগণিত ছাত্র রয়েছেন। ঠুমরির উপাদানকে খেয়ালে যুক্ত করে তা শ্রোতা বান্ধব করেছিলেন যশরাজ। এক্ষেত্রে তাকে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। প্রায় 80 বছরের সঙ্গীত জীবনে হল একাধিক পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন যশরাজ পণ্ডিত। বিশ্বে করোনায় এখনও পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশটিতে 1,70,000-এর বেশি মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 54 লাখ। দেশটির 50টি অঙ্গরাজ্যে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এখনও পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। এদিকে গত 24 ঘণ্টায় 9 শতাধিক প্রাণহানির সঙ্গে ভারতের নভেল করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত কয়েকদিনের তুলনায় করোনায় সংক্রমণ কিছুটা কমে এলেও মৃত্যুর গতি একই। একদিনে 57,981 জনের করোনা সংক্রমণ শনাক্ত নিয়ে ভারতে মোট আক্রান্ত 26,47,000 ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 2,17,00,000। প্রাণ হারিয়েছেন 7,75,000-এরও মানুষ। অবৈধভাবে রাসায়নিক দ্রব্য মজুদের অপরাধে রাজধানীর টিকাটুলিতে 6 জনকে আটক করেছে র্যাব। সেই সাথে 3টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোনো নিয়মনীতি না মেনে এসব গোডাউনে সালফিউরিক, নাইট্রিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন বিস্ফোরক জাতীয় দ্রব্য একই সাথে মজুদ রাখা হতো। এছাড়া নিয়ম না মেনে আবাসিক ভবনে পার্কিং ও আবাসের স্থানেও গড়ে তোলা হয়েছে এসব গোডাউন। এসব রাসায়নিক দ্রব্যে অনুমোদনপত্র দেখাতে পারেনি আটককৃতরা। এসব গোডাউনের মালিক ও অনুমোদন ছাড়া রাসায়নিক পণ্য আমদানি ও বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এবারে পার্টিক্স খেলার খবর। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ভালো কিছু করার সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। এছাড়া করোনার কারণে 4 মাসের ঘরবন্দির সময় পেছনে ফেলে অনুশীলনে ফিরতে পেরে অন্যদের মতো তামিমের মধ্যেও নেমে এসেছে স্বস্তি। আরও জানাচ্ছেন পরাগ আরমান।
এ পর্যন্ত খেলা 20 টেস্টের 16টিতে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। 3টি ড্র আর 1917 সালের মার্চে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একমাত্র জয় 4 উইকেটে। এই করোনাকালে সবকিছু ঠিক থাকলে আগামী 24 অক্টোবর শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। একমাত্র জেতা সেই টেস্টের সেরা খেলোয়াড় তামিম জানান সিরিজে ভালো করা সম্ভব। করোনাকালকে পেছনে ফেলে মাঠে ফিরতে পেরে অন্য সবার মতো তামিমের মনেও স্বস্তি ফিরেছে, কারণ করোনায় ঘরবন্দি সময়টায় ভীষণ মানসিক চাপে থাকতে হয়েছে তাদের। ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে, ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছে, বাট ট্রেডমিল বলেন, বাসায় যত অ্যাক্টিভিটিস করি হচ্ছে এই রোদে অথবা মাঠে করাটা একটু ডিফারেন্স, ওটা অ্যাডজাস্ট করতে হয়তো বা আরও সপ্তাহখানেকের মতো লাগবে। ঘরে থাকলেও বিসিবির তত্ত্বাবধানেই অনুশীলন করেছেন দেশ সেরা ওপেনার, এই বিষয়টা ক্রিকেটারদের বেশ সহায়তা করেছে বলেও জানান তামিম। একটা মেন্টাল প্রেশারের উপরে যাচ্ছিলাম সবাই, বাসার থেকে বেরোতে পারছিলাম না, অথবা নর্মাল না, যেরকম আমরা ধরেন একটা ট্যুরের থেকে এসে 7 দিন 8 দিনের একটা ছুটি পাই, তখন ধরেন আমরা অনেক জায়গায় যেতে পারি অথবা অনেক কিছু করতে পারি, বাট এই 4টা মাস ওয়াজ ডিফারেন্ট। সবকিছু পেছনে ফেলে এখন শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করে ভালো ফলাফলের অপেক্ষায় ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বিকেএসপিতে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্পকে সামনে রেখে করোনা পরীক্ষা দেওয়া 15 ক্রিকেটারেরই টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোচিং স্টাফ সহ 27 জনের পরীক্ষা করানো হয়েছিল, তাদের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে, যে কারণে সকলকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকেএসপিতে। আগামী 23 আগস্ট সেখানে শুরু হবে অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাম্প। তারই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা যুব ক্রিকেটারদের নমুনা নেওয়া হয় মিরপুরে, বাকি ক্রিকেটারদের পরীক্ষা করানো হবে কাল ও বৃহস্পতিবার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত, বলছে শিক্ষা মন্ত্রণালয়। এ মাসেই কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালুর আবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডের। লকডাউনে 2 মাসে মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্পে 92,000 কোটি টাকার ক্ষতি, সংকটে 2.5 কোটি মানুষ। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু, একদিনে শনাক্ত 2,500-এর বেশি। এবং বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে জানালেন তার আইনজীবীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।